अनलॉक है नहीं तो 5117 जीनियस मैन जीनियस किस ऐप रही है फोने टाइम रीडर फ्यूचर एक्स ये सब ऐप नाम जीवन सुनी ना सर निजर बनाना ऐप है तो सुने चिलम तो ये रिसेंटली सर टाइम के ऊपर रिसर्च करते हैं विशाल बेपत्ता था हले और वही रिसर्च के डिटेल्स पब्लिकली आना तक रिस्ट्रिक्शन दीजिए भयंकर किस आड़े करे चिता था हले मन होच्छे अबे है तो क्या लगी छोटी डे कॉपी कर छोटी डे एक खुनी तू लांग धैर ताया नहीं ली सोती बोल से एक खुनी तू लांग साइड डे का डे 24 घंटा टाइमर चल चे भाई फोन डे रखे दे विशाल भाई लग दिए तुम्हारे अच्छा सुन दादा तले काल के रुकों टाइम ही चट्टे दिखे हमें यहाँ पर आज बो टाइमर टॉप हो रहेगा तो तुम देखी हो चाहे मैं तो व्यवहार टेक चुप जी ना थोड़ी सावधान था ठीक है चाहे ताया কোথায় রে এই বাথরুমে দাঁড়া দাঁড়া বস ও আচ্ছা কিরে উঠতে নেই কোথাও চল যাবি যাবি অরিজিৎ কি হয়েছে দেখ এইটা দেখ বুঝতে পারছিস মানে আজকে ছবিটা কালকে এসেছিল মানে ফিউচারের ছবি আসছে ফোনটাতে কি করে রে আমি জানি না আমি খালি ফিউচার এক্স অ্যাপটা খুললাম দি ক্যামেরা খুলে গেল দি তারপর তো কি করবি তাহলে বল আমার মনে হয় স্যার কি ঘুরে যাবে বেটার হবে পাগল আছিস নাকি থাক আমাকে একটু ভাব দে দে দাঁড়া আমার মাথায় একটা ভালো বুদ্ধি এসেছে শোন প্রতিদিন যে ফুটবলের খেলাগুলো হচ্ছে ওই খেলাগুলোর রেজাল্ট যদি আমি একটা কাগজে লিখে ক্যামেরাটার সামনে দাঁড়াই প্রতিদিন একই টাইমে তাহলে আগের দিনের রেজাল্টগুলো আমি জেনে যেতে পারছি না তো আবার কি বেটিং সাইটে পয়সা লাগাবো বেট লাগাবো ঝেড়ে পয়সা কামাবো ঝেড়ে পয়সা কামাবো ভালো বলছি এইসব জিনিস নিয়ে বেশি ঘাটাঘাটি করিস না স্যারকে ফোনটা ফেরত দিয়ে চলে যায় ফালতু না বকে রেজাল্টগুলো লিখে নে দিয়ে আমার রুমে চ তারপর আমি দেখছি রেডি এসে নে রেডি ছবি দেখাচ্ছে রেজাল্ট নেই কেউ দাঁড়িয়ে নেই আমরা কালকে দেখ দেখ বল এবার ঠিক আছে কালকে দাঁড়াবো না তাহলে কেন দাঁড়াবো না এই ফিউচার চেঞ্জ করে দিবি নাকি তুই হ্যাঁ না স্যার এরকম চলতে থাকলে পুরো মজাটাই তো বিগড়ে যাবে না দেখ ভাই যেটা পারবি না ফালতু চেষ্টা করে উল্টো পাল্টা দেখ চুপ থাক তো উড় রে শালা দু ঘন্টা থেকে ডাকছি উড় 4:30 বাজলো দেখ উড় ছবি তুলবি না এই জিদ্দাস উড় কড় বাজে 4:30 বাজে সকাল বিকাল কি কালকে বললাম খাস না তো
রাগে এসে রাখবি তো আরে আধা ঘন্টা থেকে ডাকছি আমি শুয়ার মতো ঘুমাচ্ছিস তুই এখন আর হবে কি ছবি তুললে তাই হয় নাকি 4:30 ছবি তুলি বলে দিন বাদ দে বাদ দে কালকে তারা টাইমে আসিস ঠিক করে সেজন্যই তো এগুলো হচ্ছে কালকে যে করো রেজাল্ট গুলো লিখে এই টাইমে দাঁড়াতে হবে না এমনি চলতেই তো থাকছে বা কালকে এখন দেখাচ্ছে দাঁড়িয়ে নেই দাঁড়াস না কাল এ এ চুপ থাক তো বিশাল জ্ঞান তোর বেরো এখান থেকে তোমাকে ডেকেছিস কেন যা না সামনা দি আর যা না হ্যাঁ বলো না না এখন যেতে পারবো না আমার কাজ আছে একটু কি কাজ আছে তোমাকে বলতে হবে নাকি সিনিয়র স্যার কাউন্টারে কথা বলতে হয় 60 না শিখিনি তুমি স্যার যা দেখো